হ্যালো ছাত্র ছাত্রীরা, এই ভিডিওতে আমি একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য নিউট্রিশনের 7 মার্কসের কোশ্চেনের একটি সাজেশান দিয়েছি। তোমাদের 5টি 7 নম্বরের কোশ্চেন পড়বে, 35 নাম্বার, টোটাল 35 নাম্বারের বড় কোশ্চেন তোমাদের লিখতে হবে। এখানে 10টি আমি কোশ্চেন দিয়েছি, এই 10টা কোশ্চেন তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা আছে এবং ফাইনাল পরীক্ষার জন্য সবেতেই কাজে লাগবে। কোশ্চেনগুলো একবার দেখে নাও। 1 নম্বর কোশ্চেন, ভিটামিন সি এর উৎস, কাজ, অভাবজনিত লক্ষণ ও আধিক্যের কুফলগুলি লেখো। 2 নম্বর কোশ্চেন, জেরোপ্থ্যালমিয়া ও কেরাটোমেলেসিয়ার পার্থক্য লেখো, ভিটামিন এ কীভাবে দৃষ্টিশক্তিকে প্রভাবিত করে। 3 নম্বর কোশ্চেন, মানব দেহের লোহার কাজগুলি লেখো, লোহার অভাবজনিত লক্ষণগুলি লেখো। 4 নম্বর, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও, মানবদেহ প্রোটিনের কাজগুলি লেখো। 5 নম্বর, জলসাম্য বলতে কী বোঝো, কোন কোন অবস্থায় ঋণাত্মক জলসাম্য দেখা যায়, জলসাম্য নিয়ন্ত্রণে ADH হরমোনের ভূমিকা লেখো। 6 নম্বর কোশ্চেন, অঙ্কুরোদ্গমের উপযোগিতা বা উপকারিতা কী, শাকসবজির রন্ধনের সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হয়, মাইক্রো ওভেন ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। 7 নম্বর কোশ্চেন, অপপুষ্টি কাকে বলে, অপপুষ্টির ফলে কী কী সমস্যা সৃষ্টি হয়, 2টো খাদ্য সংক্রান্ত ভ্রান্ত ধারণা উল্লেখ করো। 8 নম্বর কোশ্চেন, খাদ্যতন্তু বা রাফেজ কাকে বলে, এর 3টি সুফল বা কুফল আলোচনা করো। এখানে সুফল ও কুফলের জায়গায় প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা এই 2টো ভাষাও তোমাদের দিতে পারে। 9 নম্বর কোশ্চেন, দেখো, খাদ্যে ক্যালসিয়াম শোষণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, মানবদেহে ক্যালসিয়ামের কাজগুলি উল্লেখ করো। 10 নম্বর কোশ্চেন, খাদ্য পিরামিড কী, খাদ্যের মূল 4টি ভাগ সম্পর্কে আলোচনা করো। তোমরা পরীক্ষা দেওয়ার আগে, টেস্ট ও ফাইনাল পরীক্ষার আগে এই 10টা বড় কোশ্চেন অবশ্যই করে যেও, এগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পড়ার সম্ভাবনা তোমাদের পরীক্ষায় 100%, খুবই ইম্পর্টেন্ট। এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে আমি নিয়েছি, এই কোশ্চেনগুলো তোমরা একবার দেখে নিও, আরও কিছু কোশ্চেন পারলে তোমরা করে নিও, এগুলো অবশ্যই করে যেও। এগুলোর যদি অ্যান্সারের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানিও, আমি একটা ভিডিওতে এগুলো খাতায় লিখে তোমাদেরকে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।